শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। অনেকটা গরমের এই সময় রোজা রেখে সুস্থ থাকাটা বেশ চ্যালেঞ্জের বিষয়। তবে খাদ্যাভ্যাসের মাধ্যমে কঠিন এই সময়ে আপনি পেতে পারেন স্বস্তি ও প্রশান্তি। এজন্য ইফতার ও সেহরিতে বেশ কিছু খাবার এড়িয়ে চলা উত্তম। আবার কিছু খাবার খাদ্য তালিকায় রাখলে প্রায় 14 ঘন্টা ধরে রোজা রাখার সময়টা কিছুটা হলেও সহজ হবে বলে আশা করা যায়। রমজানে শরীরে জরুরি পুষ্টি চাহিদা পূরণ করবে যেসব খাবার, তাই জানাতে বেঙ্গল নিউজ 24 এর আজকের এই আয়োজন। শুরুতেই জেনে নেওয়া যাক সেহরিতে কি খাবেন আর কি খাওয়া যাবে না। মনে রাখতে হবে সেহরিতে কখনোই একবারে অতিরিক্ত খাওয়া যাবে না। রমজানে যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হয়, তাই ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। সেহরিতে খাবারের মেনুতে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফাইবার জাতীয় খাবার থাকা অত্যাবশ্যকীয়। লাল চালের ভাত, লাল আটার রুটি উৎকৃষ্ট কার্বের উৎস। পাশাপাশি শাকসবজি সারাদিনের জন্য পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও মিনারেলস এর যোগান দেয়। প্রোটিনের চাহিদা মেটাতে ডিম অথবা মাছ মাংস থাকতে হবে খাদ্য তালিকায়। মনে রাখতে হবে সব খাবারই রান্না করতে হবে অল্প তেলে। অন্যদিকে স্নেহের চাহিদা মেটাতে খাওয়া যেতে পারে দুধ অথবা দুগ্ধজাতীয় যে কোনো খাবার। এবং সুস্থ থাকার জন্য সেহরি খাবার পরপরই বিছানায় যাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। সেহরির পর 10-15 মিনিট হাঁটা হতে পারে স্বাস্থ্যের জন্য উপকারী। এদিকে ইফতারটা শুরু হোক খেজুর দিয়ে। খেজুরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সাথে থাকতে পারে লেবুর শরবত বা ডাবের পানি কিংবা স্যালাইন সহ যে কোনো ফলের শরবত। সারাদিনের পানি শূন্যতা পূরণে এর বিকল্প নেই, তবে অতিরিক্ত চিনি দিয়ে শরবত খাওয়া থেকে বিরত থাকতে হবে। ডুবো তেলে ভাজা যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য খারাপ। আর সারাদিন না খেয়ে এই ডুবো তেলে ভাজা খাবারগুলো হতে পারে অ্যাসিডিটি সহ নানান সমস্যার কারণ। স্বাস্থ্যকর খাবার হিসেবে যে কোনো ফল রাখতে পারেন ইফতারে। এসব খাওয়ার পর কিছু সময় বিরতি নিয়ে এরপর খেতে পারেন স্বাভাবিক ঘরে তৈরি যে কোনো খাবার। সেহরির মতো ইফতারেও একইভাবে প্রোটিন, কার্বস ও ফাইবার সমৃদ্ধ খাবার সারাদিনের পুষ্টি ঘাটতি পূরণ করবে, শক্তি যোগাবে কাজে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম রমজানে শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তানজিনা আখন্দ তানিয়া, বেঙ্গল নিউজ 24, ঢাকা।